বিগত কিছুদিনে চিন্ময় কৃষ্ণ দাস এই নামটি আমরা সকলেই শুনেছি। পূর্ব ইসকন সন্ন্যাস শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে গর্জে উঠেছে ভারত, আর এই প্রতিবাদের আগুন ছড়িয়েছে আমেরিকা ব্রিটেনেও। চলুন আপনাদের এবার একটু পেছনে নিয়ে যাই, কেন গ্রেফতার হয়েছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। বাংলাদেশে লাগাতার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশের হিন্দুরা যখন রাস্তায় নামে সে প্রতিবাদের নেতৃত্ব দেন তিনি। 25 অক্টোবর চিন্ময় দাসের উপর একটি সিডিশন কেস ফাইল করা হয়, আর তার কারণ কি ছিল? তার কারণে বলা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে। তাহলে আপনাদের সকলের মনে প্রশ্ন আসবে, কিভাবে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছেন তিনি? অভিযোগ, উনি বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের একটি মিটিংয়ে একটি গেরুয়া বস্ত্রকে বাংলাদেশের পতাকার উপর পোস্ট করেছিল, আর সেই ঘটনার উপর লোকাল বিএনপি লিডার কোর্টে তার বিরুদ্ধে একটি কেস ফাইল করে। এসবের মধ্যে এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নির্দিষ্টভাবে সেই সংবাদটির উপর ভিত্তি করেই বাংলাদেশ কোর্টে একটি কেস ফাইল করা হয় এবং কোর্টের কাছে আবেদন করা হয় ইসকনকে বাংলাদেশে বন্ধ করা হোক। এরপর 25 নভেম্বর সোমবার ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে থেকে ওনাকে গ্রেফতার করা হয়, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। এরপরেই দেখা যায় একে একে চার্জকে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়তে। আদালতে জামিন না পাওয়ায় এখনও জেলেই কাটাতে হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসকে। যার জেরে আপনাদের আগেও যেমনটা জানিয়েছি, প্রতিবাদে গর্জে উঠেছে ভারত, আমেরিকা ও ব্রিটেন। তবে এর মধ্যে একাংশের দাবি ভীত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের পাশেই নিয়ে ইস্কন। তবে সত্য থাকি, এদিকে আবার এই জল্পনার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ইস্কন। ইস্কন স্পষ্টতই জানিয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের অধিকার এবং স্বাধীনতা সমর্থন জানানো থেকে কোনোভাবেই সরে যাচ্ছে না তারা, বরং বাংলাদেশ হিন্দুদের এবং তাদের উপাসনাগুলিকে রক্ষার জন্য চিন্ময় দাসের শান্তিপূর্ণ আহ্বানকে সমর্থন জানাচ্ছে তারা, জানানো হয়েছে তাদের অফিসিয়াল বিবৃতিতে। অর্থাৎ না, চিন্ময় কৃষ্ণের পাশেই আছে ইস্কন, জানালো এমনটাই ইস্কন। শুধু স্পষ্ট করা হলো তিনি ইস্কন বাংলাদেশের হয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিনিধিত্ব করছেন না। আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন। আমি তুহিন, আমার সাথে ক্যামেরায় শ্যাম বিশ্বকর্মা।